বাংলার প্রতি ভালোবাসা আর ভাষার জন্য রক্তাক্ত ইতিহাসের টানে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিদেশিরাও। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার জন্য এদেশের মানুষের মমত্ব দেখে আপ্লুত হন তারা। পশ্চিমবঙ্গের টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে এই দুই বয়স্ক নারী এসেছেন বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজন দেখলেন তারা, জানালেন তারা আপ্লুত। যারা এই প্রাণপণ সংগ্রাম করে উর্দুটাকে বাংলায় আনতে পেরেছে তাদের সেলাম জানায়। সেখানে আমরা বাংলাদেশকে পাশে পেয়েছি, বাংলাদেশই আমাদের বাংলা ভাষাটাকে রক্ষা করেছে। হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে কিন্তু বাংলাদেশের জন্য আমরা বাংলাটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। কলকাতা থেকে এসেছেন সুচরিতা ভট্টাচার্য, বললেন পশ্চিমবঙ্গ না পারলেও বাংলাদেশ বাংলা ভাষাকে সমুন্নত রাখতে পেরেছে। দুই বাংলাতেই এই ভাষা দিবস উদযাপন হয়, কিন্তু বাংলাদেশের যেহেতু ইতিহাসের সঙ্গে এই ভাষা আন্দোলন ভীষণভাবে জড়িয়ে আছে, সেই জন্য এখানে যে স্কেলে হয় এবং এত মানুষের উন্মাদনা, এটা মানে আমি জাস্ট মুগ্ধ। অন্য দেশের নাগরিকরাও জানালেন তাদের অনুভূতি। I can understand the courage that we want to build our own country and protect our own language. Feeling is that I think I'm impressed. Very impressed. বিভিন্ন দেশের নাগরিকদের দেখা গেছে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানাতে। লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন, বাংলা আমার দুঃখিনী বর্ণমালা। বাংলা এখন আর দুঃখিনী বর্ণমালা নেই, বাংলা ভাষা তার মর্যাদা নিয়ে সারা বিশ্বের বুকে স্থান করে নিয়েছে। এখন এই ভাষাটিকে বিদেশিদের কাছে আরও বেশি করে ছড়িয়ে দিতে, এই ভাষার ইতিহাস তুলে ধরতে কাজ করতে হবে সকলকে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষসহ সবাই। ঈশ্বর জাহান উর্মি, কেন্দ্রীয় শহীদ মিনার, ডিবিসি নিউজ, ঢাকা।